যারা অনাথপুর হাটে যেতে চান, বিশেষ করে বিমানবন্দর রেল স্টেশন থেকে ধূমকেতু ট্রেনে 6:32 ছেড়ে যায়। এই ট্রেনে করে আপনি কড্ডা নেমে যাবেন। কড্ডা থেকে সিএনজি নিয়ে আপনি অনাথপুর হাটের উদ্দেশ্যে রওনা দিবেন। এর মাঝে আপনি কেজির মোড়ে নামবেন, সেখানে ভাড়া নিবে আপনার প্রতিজনের 40 টাকা। আর যদি আপনি অনাথপুর হাটে যেতে চান তাহলে আপনার থেকে নিবে 50 টাকা। আমরা অনাথপুর হাটের উদ্দেশ্যে রওনা দিলাম। প্রিয় বন্ধুগণ, যারা আমাদের এই ভিডিওটি দেশ বিদেশ থেকে যে প্রান্তে থেকে আপনারা দেখছেন, সকলকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। বিশেষ করে আমি এখন অনাথপুর হাটে আছি। আমরা এক প্রতিষ্ঠিত ব্যবসায়ী ভাই, ওনার সাথে একটু কথা বলবো এবং আপনাদের পরিচয় করে দিব। ওনার কিছু আইটেম আপনাদেরকে আমরা দেখাবো, যদি আপনাদের ভালো লেগে থাকে ভাইয়ের সাথে মোবাইল নাম্বার দেওয়া হবে, তার সাথে যোগাযোগ করে নেবেন। তো আমরা আমাদের সাথেই থাকুন, দেখতে থাকুন। তো আমরা এই ভাইয়ের সাথে একটু পরিচিত হয়ে নিই। আসসালামু আলাইকুম ভাই। ভাই কেমন আছেন আপনি? জি আলহামদুলিল্লাহ। হ্যাঁ, শুকরিয়া আদায় করছেন, ভালো, আলহামদুলিল্লাহ ভালো। ভাই আপনার নামটা একটু বলবেন? সবুজ হোসেন। আচ্ছা সবুজ ভাই, আপনার কোথা থেকে বলছেন আপনি? এই হাটটার নাম কি? অনাথপুর হাট। এটা কিবারে কিবারে বসে? প্রতি রোববার এবং বুধবারে বসে। আপনারা কখন বসেন? আপনারা তো অনেক টাকা ইনভেস্ট করছেন। আর সবচেয়ে বড় বিষয়, সুতার দাম কি বর্তমানে আগের মতো আছে না একটু বাড়ছে? রঙের দাম, সুতার দাম একটু বৃদ্ধি না? তো আপনার এখানে কি আপনি বিডে এখানেই বসেন না? জি এখানেই। তো আপনার কাছে যে কোয়ালিটিগুলো আছে একটু আমাদের একটু দেখান। বিসমিল্লাহ। এটা নাম দিচ্ছেন কি ভাই? হ্যান্ডসাম। হ্যান্ডসাম। এটা পেটেতে কয়টা ভাইয়া? 8 পিস। তো এটা রেট কত করে ভাই? 1900 টাকা। মানে ও 4 পিসের দাম 1900 টাকা? আচ্ছা এটা দেখি, এটার অনেক, তাই না? এটা এটা কি আপনার ইয়ে কি, এটা কিসের লুঙ্গি বলে জানি? গ্যাস। ও গ্যাস, মানে একটু হাই কোয়ালিটি, তাই না? এটা 4 পিসের দাম কত? 2200 টাকা। 2200 টাকা। এটা কি 5.5 হাত না 5.5 হাত? এটার কালার কয়টা হবে? 8টা কালার। এটা মানে 2200 টাকা আপনার 4 পিসের দাম। আচ্ছা ঠিক আছে ভাই। ভাই তো কালেকশন প্রচুর, তাই না? আপনার কি নিজের শো, কি তাঁতি ফ্যাক্টরি আছে আপনাদের? দাদনে কিনা আছে, তাই না? তো আপনি 2-4টা শুধু আমাকে একটু, মানে সব তো খোলা যায় না, এখানে খোলা যা আছে বা পেটিগুলো একটু দেখায় দিলে হবে। চিকন সুতার, তাই না? এবং ভালো কোয়ালিটি। এটা 4 পিসের দাম কিরকম হবে ভাইয়া? 2100 টাকা। এটা পেটিতে কয়টা হবে? 8 পিস। এই পেটিগুলো কোনটা? কালার হবে কি, মানে কালার হবে কিরকম, মানে 8-10টা হবে? এই যে এইটা না, এটা খুলছেন? এটা মানে 8 পিসে একটা পেটি, তাই না? সুন্দর, চমৎকার। এটা আপনার যারা নিতে চান এই ভাইয়ের সাথে একটু যোগাযোগ করে নেবেন। এছাড়া ভাই আপনি আমাকে আরো দু একটা একটু কালেকশন দেখান। এই ভাইয়ের কাছে একটু দামি হাই কোয়ালিটি এবং কম দামিও আছে, বাজারের মধ্যে মানে পর্যাপ্ত কালেকশন ওনারই বেশি দেখা যাচ্ছে। হ্যাঁ সুন্দর। এটা কি 54 ইঞ্চি পানা ভাইয়া? এটার কালার কয়টা হবে? 6টা কালার হবে না? এটা 4 পিসের দাম কত হবে একখান? 2400 টাকা। 2400 টাকা। যত দামি কোয়ালিটি আপনারা অনাথপুর হাটে পেয়ে যাবেন। আর দাম শুনে আপনারা অস্থির হবেন না, যেহেতু আপনারা সরাসরি যদি মালগুলো হাতে ধরেন তাহলে আপনারা বুঝতে পারবেন এগুলোর কোয়ালিটি কি। তো ভাই একটু কম রেটের কি আছে আপনার কাছে? হ্যাঁ
1120 টাকা। এটা চর নিচ্ছি পানা, তাই না? যাদের কম দামি দরকার 1100 কত বললেন ভাইয়া? 1120 টাকা। এটা চার পিসের দাম 1120 টাকা। পেটিতে কয়টা ভাইয়া? এটা 8 পিসে 1 পেটি, তাই না? তো সুন্দর চমৎকার। এটা পেটিটা কোনটা বললেন? এখানে এই যে না, আপনার সহজ হবে, আপনার 2 থার নিলে আপনি নিতে পারবেন। ভাইয়া এই চেকটার দাম কত হবে? এটা কি 4 ইঞ্চি পানা? এটা খোলা দরকার নেই, 52 ইঞ্চি পানা। এটা কত হবে চার পিস? 1000 টাকা। মানে একটু নিচের রেটও আছে, তাই না? এর এর নিচে কি কোনো মাল আপস আপনার এখানে খোলা আছে? এখানে খোলা নাই না। এই চেকটা কি? এই যে এটা, এই যে এটা 2000 টাকা। এটা 2000 টাকা, 4 ইঞ্চি পানা, তাই না? চমৎকারই কালেকশনগুলো, আসলে সুতার মান ভালো এবং কালারটা অনেক ভালো। এগুলো সবই মাস্কলেস করা, তাই না? এগুলো মাস্কলেস দামি লুঙ্গি। আপনারা যারা এই ভাইয়ের থেকে লুঙ্গিগুলো প্রয়োজন, অনেক অসংখ্য লুঙ্গি আছে, সব লুঙ্গি খুলে দেখানো সম্ভব না। আপনারা যারা এনায়েতপুর হাটে আসবেন, বিশেষ করে এই ভাইয়ের সাথে যোগাযোগ করে নেবেন, কারণ ওনার কাছে প্রচুর কালেকশন আছে। সাদা লুঙ্গির অভাব নেই, অপরান্ত লুঙ্গি আছে। ভাই আপনার নামটা আর মোবাইল নাম্বারটা আবার একটু বলে দেন। হ্যাঁ, 0744 574 452। এবং রোববারে এবং মঙ্গলবারে হাট? রোববার বুধবার। ও, রোববার আর বুধবারে বসে হাটটি। এখানে থাকার ব্যবস্থা আছে তো, তাই না? সুব্যবস্থা, সুব্যবস্থা আছে। যারা সরাসরি আসবেন তারা আপনার ভালো হবে, জামাইরা আদরে থাকবে, যাই হোক ভাইরা আদর করবে। আর সবচেয়ে বড় বিষয় হচ্ছে ওনার কাছে ইমু নিমুজ যত কিছু নাম্বার সরাসরি আপনারা ফোনে যোগাযোগ করে আপনারা দেখতে পারেন এবং আপনারা ব্যবস্থা করে নিতে পারবেন। তো চলে আসবেন এনায়েতপুর। আজ আমি বিদায় নিলাম, সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।